তে জানাই স্বাগত। তো চলো আজকে দিনটাকেও শুরু করা যাক। আজকে এখন বাজে 7:25, এখন বাজে 7:25। তো মোটামুটি উঠে আমার ব্রাশ করা, এইসব করা মোটামুটি হয়ে গেছে। আর এখানে আমি সবজিও কিছু কেটে নিয়েছি, এখানে কেটেছি আলু চচ্চড়ির জন্য, আলু পাপা টিফিনে নেবে আর কি। আর এটা কেটেছি মাংসের আলু, দেখাচ্ছি, এটা কেটেছি সর্ষে পটল করব বা পটল পোস্ত এই ধরনের কিছু একটা করব। আর এটা কেটেছি নিম বেগুনের জন্য বেগুন। তো মোটামুটি এইসবই গুছিয়ে নিয়েছি আর কি। এবার দেবো ঘরটা ঝাড়, ওদিকে রান্নাটা বসিয়ে দেবো, বসিয়ে দিয়ে এদিকে ঘরটা ঝাড় দেবো, দিয়ে নিয়ে তারপর দেখি আস্তে আস্তে কাজ করা যাক। আর ওদিকে বাথরুমের জলগুলোও ভরছি আর কি, কলটা চালিয়ে দিয়েছি, এই চলছে কাজবাজ। তো আসছি আবারও তোমাদের সাথে গল্প করতে। সব রান্না কমপ্লিট হয়ে গেছে, দেখো পটল পোস্ত বা সর্ষে যেটাই বলো না কেন, নিম বেগুন, পাপার টিফিন, যা এখানে ভাতটা হয়ে গেছে উইছে, আর এটাই রয়েছে চিকেন, আর হটপটে রয়েছে রুটি। ও খোলা যাবে না খাদ্য এখন, যাই হোক না কেন সব রান্না শেষ। এগুলো তো মামনি পাপার জন্য সকালে করেছিলাম, আর কালকে বলেছিলাম যে কাকি বিরিয়ানি দিয়েছে, দেখো কতটা দিয়েছে, ওকে তো দিয়েইছি, আমিও নিয়েছি, আর মাংস ভাত সেরকম দেখো রান্নাঘরেও এতটা এখনো রাখা, কতটা দিয়েছে কাকি দেখে বুঝতেই পারছো, চোখ মুখ ফুলিয়ে ঘুম থেকেই উঠলাম, আজকে একটু বেশি ঘুমিয়ে পড়েছিলাম। তো বিকেলে ও চা করে আনলো, তারপর ডাকলো আর কি, এই যে সেই চা, যদিও বিকেলের চাটা ওই করে। থ্যাংক ইউ বল, তুমি কি আমাকে থ্যাংক ইউ বলো, ওকে আমাকে থ্যাংক ইউ বলো, সব কাজ করে দিয়ে আমি সব সময় বলি, ওরা সাক্ষী আছে, মোটেও না কেউ সাক্ষী নেই বলে না। তো আস্তে আস্তে এরপর এখন বাজে 5:10, তো দেখি এরপর কি করি, যাই করি না কেন তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করব। সূর্য আজকে গেঞ্জি পরে এসেছে, দেখো আপনার টাইম আয়েগা, কে কিনে দিয়েছে সূর্য গেঞ্জিটা? বাবা। বাবা কিনে দিয়েছে? তুমি কি একটা রাইমস বলবে? একটা রাইমস বলবে? হ্যাঁ বলো, কোনটা বলবে? এই ওটা কি রাইমস? ওটা তো ছড়া, রাইমস বলো, জনি জনি জিঙ্গেল বেল সে কোন একটা বলো, জোরে জোরে বলতে হয়। তারপর গুড বয়। ও দিদি কি হালচাল, আজকে আবারও করতে চলে এসেছি রুটি। আজকে সকালে খুব তাড়াহুড়ো করে রান্না করেছিলাম বলে আজকে সকাল থেকেও সেভাবে তোমাদের সাথে কথা বলতে পারিনি, তবে এখন রুটি আর এদিকে তো সকালে মাংসটা করাই ছিল। এই যে মাংস এদিকটা দেখিও না, যা তা অবস্থা হয়ে রয়েছে, দেখানো যাচ্ছে না, যাই হোক পরে দেখাচ্ছি আমি পরে পরে। মামনি পাপার ইসেতে আলমারিতে রয়ে গেছে, ওটা নয় পরে একদিন করব। আর যদি টাইম পাই তাহলে তোমাদের সাথে আজকে আমি আমার অ্যালবামটাও শেয়ার করব, দেখি নাহলে শুধু শাড়িগুলোও আজকে দেখাতে পারি, দেখা যাক, পুরো ভিডিওটার সাথে থাকতে হবে তার জন্য। আর তার আগে রুটিটা ভালো করে বেলে নাও। বেলেছি, আর কত ভালো করে বেলবো, গোল হয়নি, দেখো যার কোনা মতো তুমি বেলো না। না না ঠিক আছে, কোনা খেতে ভালো লাগে। তো এটা দুপুরবেলা করা হয়েছিল মাংস কষা, তো এর মধ্যে দেখছি মা অলরেডি জল দিয়ে রুটি খাবো বলে একটু ঝোলঝোল করে দিয়েছে, তো আমি এটা এখনো খেয়ে দেখিনি। আমি আমার ফেভারিট পিসটাও দেখতে পাচ্ছি এখান থেকে, ওই যে গলাটা, আমি লেগ পিসের থেকে গলা বেশি ভালো খাই, কারণ আমি হাড্ডি। ইয়েস এক্স্যাক্টলি। তো চলো, এটা হচ্ছে আজকের ডিনার, রুটি আর চিকেন, আবার পরে দেখা হচ্ছে। রুটি করার টাইমে তোমাদেরকে বলছিলাম যে আজকে আমি আমার শাড়িটা দেখাবো, বেনারসি শাড়িটা, লেহেঙ্গাটা দেখাতে পারবো না বলেইছিলাম, কারণ ওটা পাপার আলমারিতে রয়েছে।
বুঝতেই পারো লেহেঙ্গা খুব বড় আর ভারী একটা জিনিস, তবে যদি আমার বউ হাতের ফটো আছে মনে হয় আমার ফোনে, তো আমি অ্যাড করে দিতে পারি লেহেঙ্গাটা এমনি টাইমে, পরে আমি খুলে দেখাবো। আসলে আজকে পাপা জার্নি করে এসেছিল, তারপর অফিস গেছে, ওই জন্য আর বললাম না যে পাপাকে বার করে দিতে, নিজেরই খারাপ লাগলো। তো আজকে তোমাদের সাথে চারটে তিনটে শাড়ি আর একটা মেখলা শেয়ার করব। তো চলো আস্তে আস্তে দেখাই। আমি বেনারসি খুব বেশি দামের, খুব কি আমি বেশি দামে নেই নি, কারণ আমার বেনারসি একই কালারের ভালো লাগে না। আমার প্রথম বিয়ে হয়েছে, মানে এই বংশের ছেলেদের মধ্যে ফার্স্ট ওই বিয়ে করেছে, তো আমার দেওর ভাসুর সবার বিয়ে এখনো বাকি রয়েছে, আমি সবার বিয়েতে পাবো, খেতে মানে আনন্দ করতে পারবো, তাই জন্য তখন আবার বেনারসি কিনবো। তো ওই জন্য আমি খুব একটা দামি বেনারসি কিনিনি। আমার এই কালারটা খুব পছন্দের, ম্যাজেন্ডা কালারও বলতে পারো, ওয়াইন কালারও বলতে পারো। পাটটা আমি খুব মোটা কিনিনি, দেখো সোনালী কালারের দিয়ে বড় বড় ফুল করা রয়েছে, আর পাড় দুদিকেরটাই সমান, মানে ওপরেও যা নিচেও তা, পুরো শাড়িটাই এইরকম। তোমাদেরকে এবার আঁচলটা দেখাই। শাড়িটা খুব একটা ভারী নয়, মানে পরে আমার যদি ফুল ফটো থেকে থাকে আমি দিয়ে দেবো তোমাদের সাথে যে পরে শাড়িটা কেমন লাগছিল। এই হচ্ছে আঁচলটা, তো চলো এবার পরের শাড়িতে যাওয়া যাক, এটা আমি পরে ভাঁজ করে রাখছি। বেনারসি ব্লাউজটাও আমি খুব সিম্পল বানিয়েছিলাম, দেখো শুধুমাত্র এই পাটটাই ছিল হাতাতে, আর কিন্তু কিছুই নেই। আর কালারটা না ডবল টোনিং, দেখে বুঝতে পারছো কিনা আমি জানি না, টোনটা ডবল, আর জাস্ট একটু ফিতে বাঁধা যা থাকে আর কি বেনারসি ব্লাউজে। এইটাও আমার কাছে একটা স্পেশাল শাড়ি, এটা বালুচড়ি, এইটাই আমার যত মনে পড়ছে এইটাই, কারণ বালুচড়ি না আমার দুটো ছিল, এবার আমি মনে করতে পারছি না যে কোনটা, আমার লজ্জা বসে, দুটোই একই কালার একই শাড়ি, এটাই ফিগার মোটিভ আর ওটাতে ওটাতে আছে পিকক মোটিভ, ওটা পারলে আরেকদিন দেখাবো, আজকে আর বার করলাম না। এই দেখো পুরো শাড়িটার বডিটা হচ্ছে এই রকম, আমি এটা পরেছিলাম আর কি, ওই জন্য ভালো করে ভাঁজ নেই আর কি, এরকম ফিগার মোটিভে গেছে পুরোটা। আর আঁচলটা হচ্ছে এই যে আঁচল, এটা আমার লজ্জা বস্ত্রের শাড়ি ছিল। তুমি নিজে লজ্জা পাচ্ছ কেন? আমি লজ্জা পাচ্ছি না, এটা আমার লজ্জা বস্ত্রের শাড়ি। তো চলো গুটিয়ে দিচ্ছি শাড়িটাকে। নেক্সট মাল কি আছে দেখান দিদি। এবার আমি আমার বৌভাতের লেহেঙ্গাটা দেখাতে পারলাম না, কিন্তু আমার বৌভাত হয়েছিল দুটো, একটা হয়েছিল আমার দেশের বাড়িতে, মানে ওদের দেশের বাড়িতে আর কি, ওদের দেশের বাড়ি হচ্ছে গুড়াফ কাঁঠালগড় বর্ধমান লাইন, তাই তো? তো ওই দেশের বাড়িতে আমি এই শাড়িটা পরেছিলাম, এটারও একটা ফটো আমি তোমাদেরকে দিয়ে দেবো। এই হচ্ছে পুরো শাড়িটা, অরেঞ্জ কালারের শাড়িটা, সারা শাড়িতে এরকম বড় বড় ফুল আর বুটি 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 দেওয়া, এটাও একটা কাতান বেনারসি, আর পাটটা গেছে নেভি ব্লুতে। এই শাড়িটা আমাকে নিয়ে গিয়ে কেনা হয়েছিল, লেহেঙ্গাও আমাকে নিয়ে গিয়ে কেনা হয়েছিল। আর আঁচলটা হচ্ছে এটা নেভি ব্লু, এই যে আঁচলটা, এই ব্লাউজ পিসটা এখান থেকে কেটে নেওয়া হয়েছে এই আর কি। আর এবার একটা খুব স্পেশাল জিনিস দেখাই। আম্মা আসাম গেছিল, মানে আমার ঠাকুমা শাশুড়ি আর কি, আমি আম্মা ডাকি, ওর ঠাকুমা আমার জন্য আসাম থেকে একটা মেখলা এনেছে, মেখলা আমি কখনো পরিনি, হ্যাঁ আমার ভুল হতেই পারে, কোনটা নিচে পোর্শন আর কোনটা আঁচলে পোর্শন আমি আপাতত এখনো খুলে দেখিও নি, যেভাবে দিয়েছে আমি সেভাবে, এটা আমার মনে হচ্ছে নিচের পোর্শনটা, এটা নিচেরটা, আর এইটা হচ্ছে আমার আঁচলের পোর্শনটা। আমি দেখলাম তোমাদেরকে দেখাতে গিয়েই আমি দেখছি, আমি দেখিও নি, আম্মা এনে মামনি আমার আলমারিতে ঢুকিয়ে রেখে দিয়েছিল। এই হচ্ছে পুরো জিনিসটা, আর এরকম হচ্ছে নেভি ব্লুতে গেছে নিচটা, আর এটা তো নিচটাই দেখতেই পাচ্ছ, আর এটা ব্লাউজ পিসটা, ব্লাউজ পিসটা বানাতে দিতে যাব। এই তো মেকলা,
তো আজকের মতো এই চারটে জিনিসই দেখালাম, আস্তে আস্তে দেখাবো। যতদিন আমি এইখানে আছি ততদিনের মধ্যে আমি তোমাদেরকে চেষ্টা করব বিয়ের অ্যালবাম, লেহেঙ্গা এই জিনিসগুলো আস্তে আস্তে শেয়ার করার। আর আমি আম্মার কথা বললাম, ওই আম্মার বয়স এখন 82 রানিং, তো আমি তোমাদের দেখাবো এই বয়সেও আসন বুনেছে খুব সুন্দর। আমি তোমাদেরকে ওটা অন্যদিন শেয়ার করব। আজকের মতো এখানেই ব্লগটাকে শেষ করে দিচ্ছি, আর এই শাড়িগুলো কেমন লাগলো আমাকে জানিও। যদি পুরো ব্লগটায় থেকে থাকো, ধৈর্য ধরে দেখবে, তাহলেই একমাত্র শাড়ি কালেকশনগুলো দেখতে পাবে। আর যদি প্রথমেই বেরিয়ে যাও তাহলে তো দেখাটা অসম্ভব হয়ে গেল। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট। আজকে যদি কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে এসে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও, যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করো, আর যারা অলরেডি আমার পাশে আছো আমাকে অনেক 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 ভালোবাসা দিচ্ছ তারা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। তো চলো টাটা। এই হচ্ছে আমার বিয়ের দিনের বেনারসির ফটো, এর থেকে ফুল ফটো আমার কাছে নেই, হয়তো অ্যালবামে থাকতে পারে, আমি তোমাদেরকে পরে দেখাবো। এটা হচ্ছে আমার লজ্জা বস্ত্রটা, দেখো আমি ঠিক শাড়ি দেখিয়েছি তোমাদেরকে। আর এটা লেহেঙ্গাটা, লেহেঙ্গাটা আমি তোমাদেরকে পরে পুরোটা শেয়ার করে দেবো, সামনাসামনি দেখিয়ে দেবো আর কি ব্লগে। আর এই হচ্ছে আমার দেশের বাড়ির বৌভাতের ফটো।